তিমোথীয়দের প্রতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় তিমোথীয় এক অধ্যায়। আমি পৌল, খ্রিস্ট যীশুর একজন প্রেরিত। আমি একজন প্রেরিত কারণ ঈশ্বর তাই চেয়েছিলেন। লোকদের কাছে ঈশ্বর আমাকে পাঠালেন যাতে খ্রিস্ট যীশুতে জীবনলাভের যে প্রতিশ্রুতি রয়েছে সেই কথা আমি তাদের বলি। তিমোথীয়র কাছে লিখছি, তুমি আমার প্রিয় পুত্রের মতো, পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যীশুর কাছ থেকে তোমাদের উপর অনুগ্রহ, দয়া ও শান্তি বর্ষিত হোক। দিনে বা রাতে প্রার্থনার সময় আমি তোমাকে স্মরণ করে থাকি। প্রার্থনার সময় তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার পিতৃপুরুষরা যাঁর সেবা করতেন তিনি সেই ঈশ্বর। শুদ্ধ বিবেকে আমি সর্বদাই তাঁর সেবা করে আসছি। তুমি যে আমার জন্য চোখের জল ফেলেছিলে সে কথা আমার মনে আছে। আমি তোমাকে দেখতে খুবই আকাঙ্ক্ষা করছি যাতে আমার অন্তরটা আনন্দে ভরে ওঠে। তোমার আন্তরিক বিশ্বাসের কথাও আমার মনে আছে। ওই ধর্মবিশ্বাস প্রথমে ছিল তোমার দিদিমা লোইর ও তোমার মা উনিকির। আমি জানি যে সেই একই বিশ্বাস তোমার অন্তরে অটুট রয়েছে। সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশেষ দান রয়েছে। আমি যখন তোমার উপর হস্তার্পণ করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন। এখন আমি চাই যে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও, যেমন করে সামান্য অগ্নিশিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন। তাই আমাদের প্রভু যীশুর কথা লোকদের কাছে বলতে লজ্জা পেও না, আমার বিষয়েও লজ্জা বোধ করো না। আমি তো প্রভুর জন্য কারাগারে আছি, কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখ ভোগ করো। ওই কাজ করার জন্য ঈশ্বরই আমাদের শক্তি দেন। ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন এবং তাঁর পবিত্র প্রজা করেছেন, আমাদের কাজের কারণে নয়, কিন্তু তাঁর নিজ অনুগ্রহ ও সংকল্প অনুসারে করেছেন। সৃষ্টির বহু পূর্বে ঈশ্বর খ্রিস্ট যীশুতে সেই অনুগ্রহ আমাদের দেন, কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশু না আসা পর্যন্ত প্রকাশিত হয়নি। যীশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন। সেই সুসমাচার প্রচার করার জন্য আমাকে মনোনীত করা হল, আমাকে প্রেরিত রূপে ও সেই সুসমাচারের শিক্ষক রূপে মনোনীত করা হল। সেই সুসমাচার প্রচার করি বলে আমি কষ্টভোগ করছি, কিন্তু তাতে আমি লজ্জা বোধ করি না। যাকে আমি বিশ্বাস করেছি তাকে আমি জানি, তিনি যা কিছুর ভার আমার উপর তুলে দিয়েছেন তা যে তিনি সেই মহা দিনটি পর্যন্ত রক্ষা করতে পারেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তুমি যে সত্য শিক্ষা আমার কাছে পেয়েছ সেই অনুসারে চলো। খ্রিস্ট যীশুতে যে ভালোবাসা ও বিশ্বাস তুমি পেয়েছ তা দৃঢ়ভাবে ধরে থাকো। ওইসব শিক্ষা তোমার সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে, সে অনুসারে তোমাকে শিক্ষা দিতে হবে। যে মূল্যবান সত্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা তুমি আমাদের অন্তরে বাসকারী পবিত্র আত্মার সাহায্যে রক্ষা করো। তুমি তো জানো এশিয়াতে যারা আছে তারা সকলে আমায় ছেড়ে চলে গেছে, তাদের মধ্যে ফুগিল্ল ও হরমোগিনীও আছে। প্রভু অনিসিফরের পরিবারকে দয়া করুন, কারণ অনিসিফর বহুবার আমায় সুস্থির হতে সাহায্য করেছিলেন। আমি কারাগারে রয়েছি বলে তিনি কোনোদিনই লজ্জাবোধ করেননি, বরং তিনি রোমে এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে বার করে আমার সঙ্গে দেখা করেছিলেন। প্রভু তাকে এই বর দিন যেন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান। আর ইফিসে তিনি কিভাবে আমায় সাহায্য করেছিলেন তা তুমি ভালো করেই জানো। দ্বিতীয় তিমোথীয় দুই অধ্যায়। তিমোথীয়, তুমি আমার সন্তানের মতো। খ্রিস্ট যীশুতে আমাদের যে অনুগ্রহ আছে তার দ্বারা
তুমি শক্তিমান হয়ে ওঠো। তুমি ও অন্যান্য অনেকে আমি যে বিষয় শিক্ষা দিয়েছি তা শুনেছ, সেই সব এমন বিশ্বস্ত লোকদের শেখাও যারা অন্য লোকদের শিক্ষা দিতে সক্ষম হবে। খ্রিস্ট যিশুর বিশ্বস্ত সৈনিকের মতো আমাদের সাথে কষ্ট ভোগ করো। সৈনিক যুদ্ধ করার সময় তার সেনাপতিকে সন্তুষ্ট করার কথা মনে রাখে, জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত থাকে না। আবার কোনো ব্যক্তি যদি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে তাকে প্রতিযোগিতার সমস্ত নিয়ম মেনে চলতে হয় যেন সে বিজয়ী হতে পারে। যে কৃষক কঠোর পরিশ্রম করে সেই প্রথমে ফসলের ভাগ পায়। আমি যা বলি তা ভেবে দেখো, কারণ এসব বিষয় বুঝতে প্রভু তোমাকে বুদ্ধি দেবেন। যীশুখ্রিস্টের কথা মনে করো, তিনি দাউদের বংশে জন্মেছিলেন, যীশুর মৃত্যুর পর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। এই তো সেই সুসমাচার যা লোকদের কাছে আমি প্রচার করি। সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্ট ভোগ করছি। একজন অপরাধীর মতো আমাকে শিকলে বেঁধে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু ঈশ্বরের বার্তাকে শিকল দিয়ে বাঁধা যায় না। তাই ধৈর্যের সঙ্গে ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করি, যাতে তারাও খ্রিস্ট যিশুতে অনন্ত মহিমার সাথে যে পরিত্রাণ ও অনন্ত জীবন আছে তা লাভ করে। এই কথা বিশ্বাসযোগ্য, কারণ আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি তবে তাঁর সঙ্গে জীবিতও থাকব। এখন যদি কষ্ট সহ্য করি তবে তাঁর সাথে রাজত্বও করব। যদি তাঁকে অস্বীকার করি তিনিও আমাদের অস্বীকার করবেন। আমরা যদি অবিশ্বস্ত হই তিনি কিন্তু বিশ্বস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। তুমি লোকদের এইসব কথা মনে করিয়ে দিও, ঈশ্বরের সামনে তাদের সতর্ক করে দাও যেন লোকেরা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোনো লাভ হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়। যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয়, এমন একজন কর্মী হিসাবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুক। কিন্তু বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যারা এই ধরনের আলোচনা করে তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে। হুমিনায় ও ফিলিথ হল এই ধরনের লোক। এরা সত্য শিক্ষা থেকে সরে গেছে। তারা বলছে মৃতদের পুনরুত্থান হয়ে গেছে। এই দুজন লোক কিছু কিছু লোকের বিশ্বাস নষ্ট করেছে। ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য যে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না। সেই ভিতের ওপর এও লেখা আছে, ঈশ্বর সেই সব লোকদের জানেন যারা তাঁর, এবং যে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে সে মন্দ কাজ হতে অবশ্যই দূরে থাকুক। কিন্তু কোনো বড় বাড়িতে কেবল সোনার ও রূপোর বাসন নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে। তাদের মধ্যে কিছু বাসন থাকে বিশেষ ব্যবহারের জন্য, আবার কিছু বাসন থাকে সাধারণ ব্যবহারের জন্য। সুতরাং যদি কেউ নিজেকে এইসব মন্দ বিষয় হতে পরিষ্কার করে তবে সে বিশেষ ব্যবহারের জন্য উপযুক্ত বাসনই হয়ে উঠবে। সেই ব্যক্তি পবিত্র হয়ে উঠবে আর তার কর্তা তাকে ব্যবহার করতে পারবে। সেই ব্যক্তি যে কোনো সৎ কাজ করার জন্য প্রস্তুত থাকবে। তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও, এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ যারা তাদের প্রভুতে ভরসা রাখে সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও। কিন্তু মূর্খতাপূর্ণ ও জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওইসব শূন্য গর্ভ তর্কবিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। যে মানুষ প্রভুর সেবক তার কোনো বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়, সে হবে সকলের প্রতি দয়ালু। প্রভুর সেবককে একজন উত্তম শিক্ষক হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে। যারা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে। হয়তো ঈশ্বর
তাদের হৃদয়ের পরিবর্তন করবেন, যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে। দিয়াবল ওই লোকদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে, কিন্তু এমন হতে পারে যে তারা চেতনা পেয়ে জেগে উঠবে ও বুঝতে পারবে যে শয়তান তাদের নিয়ে খেলছে, আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে। দ্বিতীয় তিমোথিয় 3:1 এ কথা মনে রেখো যে শেষকালে ভয়ঙ্কর সময় আসছে, কারণ লোকে তখন স্বার্থপর ও অর্থপ্রেমী হয়ে উঠবে। তারা গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে ও পরনিন্দা করবে। লোকে তাদের মা বাবার অবাধ্য হবে, তারা অকৃতজ্ঞ অধার্মিক হবে। অপর লোকদের জন্য তাদের স্নেহ ভালোবাসা থাকবে না, তারা অপরকে ক্ষমা করতে চাইবে না, বরং তারা অন্যের বিষয়ে নানা মন্দ কথা বলে বেড়াবে। লোকেরা আত্মসংযমী হবে না, হবে হিংস্র, তারা ভালো কিছু সইতে পারবে না। শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে, বিবেচনা না করেই তারা হঠকারীর মতো কিছু করে বসবে। তারা আত্মগর্বে স্ফীত হবে, ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালোবাসবে। তারা ধর্মের ঠাঁট বজায় রাখবে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রত্যাখ্যান করবে। তিমোথিও, এমন লোকদের সংস্পর্শ এড়িয়ে চলো। এদের মধ্যে এমন লোক আছে যারা চালাকি করে লোকের বাড়ি বাড়ি যায়, এবং সেখানে তারা এমন সব নির্বোধ স্ত্রীলোকদের উপর প্রভুত্ব করে যারা পাপের দোষে পূর্ণ এবং সব রকমের ইচ্ছা দ্বারা চালিত। সেই স্ত্রীলোকেরা সতত নতুন শিক্ষা নিতে চেষ্টা করে, কিন্তু সেই সত্যকে পুরোপুরি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় না। আর জাননি ও জাম্বির কথা মনে করো, তারা মসির বিরোধিতা করেছিল, সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারেনি, কিন্তু এরা তাদের কাজে কৃতকার্য হতে পারবে না। সবাই দেখতে পাবে যে তারা কত নির্বোধ। জাননি ও জাম্বির বেলায়ও তাই হয়েছিল, কিন্তু তুমি আমার সব কথাই জানো, যা আমি শেখাই, যেভাবে আমি চলি সবই তুমি জানো, আমার জীবনের কি লক্ষ্য তাও তুমি জানো। তুমি আমার বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা ও সহিষ্ণুতার কথা জানো, আমার জীবনে নির্যাতন ও কষ্টভোগের কথাও তুমি জানো। আন্তিওখিয়া, ইকোনিও ও লুস্ত্রায় যখন আমি গিয়েছিলাম, সেসব জায়গায় আমার কি অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছিল তা তুমি জানো। কিন্তু সেই সময় দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন। খ্রিস্ট যীশুতে যত লোক ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে চাইবে, তাদের সকলকে নির্যাতিত হতে হবেই, কিন্তু দুষ্ট লোকদের এবং ঠকবাজদের ক্রমশই অধঃপতন ঘটবে। তারা পরকে ঠকাবে, নিজেরাও ঠকবে। কিন্তু তুমি যা যা শিখেছ তাতেই স্থির থাকো এবং দৃঢ়ভাবে তা বিশ্বাস করো, কারণ তুমি জানো কাদের কাছ থেকে তুমি সেই শিক্ষা পেয়েছ। বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচিতি হয়েছে, শাস্ত্রগুলিই তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রিস্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়। সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে, যেন তার দ্বারা ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। দ্বিতীয় তিমোথিও 4:1 ঈশ্বরকে ও যীশু খ্রিস্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি। খ্রিস্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তাঁর এক রাজ্য আছে, আর তিনি আবার ফিরে আসছেন। তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, লোকদের কাছে সুসমাচার প্রচার করো, ভালো কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো, তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও, তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করে সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এই সব কাজ করো, কারণ
এমন সময় আসবে যে সময় লোকরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না, কিন্তু নিজেদের মনোমতো কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু ধরবে। লোকরা সত্য থেকে কান ফিরিয়ে নিয়ে মন গড়া কাহিনীর দিকে মন দেবে, কিন্তু তুমি সব সময় সংযত থেকো, ধৈর্যের সঙ্গে সব কষ্ট সহ্য করো এবং সুসমাচার প্রচার করো। ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসাবে তোমার কর্তব্য পালন করে চলো। ঈশ্বরের উদ্দেশ্যে আমার জীবন এর মধ্যেই পেয় অর্ঘ্যের মতো ঢালা হয়েছে, আমার যাবার সময় হয়ে এসেছে। আমি ভালোভাবেই লড়াই করেছি, নির্দিষ্ট দৌড় শেষ করেছি, অটুট রেখেছি আমার খ্রিস্ট বিশ্বাস। এখন অবধি সঠিক জীবনযাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে, সেই ন্যায়পরায়ণ বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন। হ্যাঁ, সেই মুকুট তিনি আমায় দেবেন, কেবল আমাকে নয় বরং যত লোক তাঁর পুনরাগমনের জন্য ভালোবাসার সাথে অধীরভাবে প্রতীক্ষা করেছে এ মুকুট তাদের সকলকে দেবেন। তুমি যত শিগগির পারো আমার কাছে চলে এসো, কারণ দিমা এই জগৎকে ভালোবেসে আমাকে ছেড়ে থিসলোনিকিতে চলে গিয়েছে, ক্রিসকেন্ত গালাতিয়ায় আর তিত দালবাতিয়াতে গেছে, একা লুক কেবল আমার সঙ্গে আছেন। তুমি যখন আসবে মার্ককে সঙ্গে করে এসো, এখানকার কাজে সে আমায় সাহায্য করতে পারবে। তুখিককে আমি ইফিসে পাঠিয়েছি, ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি তুমি আসার সময় সেটি এবং পুস্তকগুলি, বিশেষ করে চামড়ার উপর লেখা পুস্তকগুলি সঙ্গে করে এনো, ওগুলি আমার চাই। আলেকজান্ডার যে পিতল ও তামার কাজ করে সে আমার অনেক ক্ষতি করেছে, প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন। তুমিও সেই লোক থেকে সাবধান থেকো, কারণ আমরা যা কিছু প্রচার করেছি সে ভীষণভাবে তার বিরোধিতা করেছে। আমাকে যখন প্রথমবার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না, সকলে পালিয়ে গেল। আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ যেন গণ্য না হয়, কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন যাতে আমি সেই বার্তা সম্পূর্ণভাবে প্রচার করতে পারি এবং যেন সমস্ত অইহুদি জনগণ সেই সুসমাচার শুনতে পায়, আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম। কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন, প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন। যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন। প্রিসকাকে ও আকিল্লাকে এবং অনিসিফরের পরিবারকে আমার শুভেচ্ছা জানিও। ইরাস্ত করিন্থে থেকে গেছেন এবং এফিম অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে মিলিতে রেখে এসেছি। তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো। উবুল, পুদেন্ত, লিন, ক্লৌদিয়া ও এখানকার সমস্ত ভাই ও বোনেরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছেন। প্রভু তোমার আত্মায় বিরাজ করুন, ঈশ্বরের অনুগ্রহ তোমার সহবর্তী হোক।